বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে নিয়োগের সার্কুলার প্রকাশ হয়েছে। বাংলাদেশের পুরুষ নাগরিকরা যারা তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস এবং ন্যূনতম জিপিএ টু পেয়েছে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে এবং উচ্চতা হলো 5 ফিট 8 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি এবং সম্প্রসারণ 2 ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টিশক্তি 6/6, তারা এই বিমান বাহিনীর এই পদে আবেদন করতে পারবে। বিমান বাহিনীতে যারা অনলাইনে আবেদন করবে, পরীক্ষার বিষয়সমূহ বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা হবে এসএসসি সমমান থেকে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে। আর পরীক্ষায় মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর ইত্যাদি ব্যবহার করা যায় না। সকল পরীক্ষার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম হলো অনলাইনে joinbangladeshairforce.mail.bd এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন করে অনলাইনে 150 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদনের কপি প্রিন্ট করে নিতে হবে। এরপর আসলো প্রয়োজনীয় ছবি ও অন্যান্য সনদ। এই কাগজগুলো আপনাদের অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে। 1 নম্বর, সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং নাম্বারপত্র। 2 নম্বরে, যে কাগজগুলো আপনাদের সংগ্রহ করতে হবে, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থার সনদ এবং স্থায়ী ঠিকানার সনদ সংগ্রহ করে রাখতে হবে, পরীক্ষার সময় জমা দিতে হবে। এবং এই সনদগুলো সংগ্রহ করতে হবে নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে। যারা পৌরসভায় বসবাস করে তারা পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের চেয়ারম্যান অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট থেকেও আপনারা এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবেন। এরপর 3 নম্বরে লাগবে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি সত্যায়িত ছবি এবং ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। বর্তমান এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, অর্থাৎ আপনারা যে বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক চারিত্রিক সনদপত্র সংগ্রহ করতে হবে। আর চাকরিরত প্রার্থীদের স্ব কর্মস্থান বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে প্রার্থীর জন্য অনুমতিপত্র নিতে হবে। স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংগ্রহে রাখতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদে সত্যায়িত ফটোকপি লাগবে। তো যাই হোক, অনলাইনে আবেদনের সময়সীমা এখানে দেওয়া হয়েছে 8ই মে 2022 সাল থেকে 14ই মে 2022, অর্থাৎ 8ই মে থেকে 14ই মে এর মধ্যে এই অনলাইনে আবেদনটি আপনাদের করতে হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যে উল্লেখিত বিভাগগুলো রয়েছে শুধু এই বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বিভাগগুলো হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট। এখন কথা হলো এই বিভাগের যে জেলাগুলো আছে উল্লেখ করা আছে সেই জেলার নাগরিকরাই শুধু আবেদন করতে পারবে। যেমন ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী। তাহলে বিভাগ
জেলা ভিত্তিক পরীক্ষার তারিখগুলো এখানে উল্লেখ করা হয়েছে। যেমন আমি দেখি এখানে রংপুর বিভাগ, রংপুর, গাইবান্ধা, পঞ্চগড়, এই পরীক্ষাটিতে হবে 21 জুন 2022, এবং রংপুর বিভাগের দিনাজপুর ও লালমনিরহাট জেলার যে প্রার্থী থাকবে তাদের পরীক্ষাটাতে হবে 22 জুন 2022। তো নিচে উল্লেখ করা আছে শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লিখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তা যারা যারা বিমান বাহিনীতে এই যোগ্যতা সম্পন্ন অর্জন আছে, অর্থাৎ যাদের বিমান বাহিনীতে অ্যাপ্লাই করার এই যোগ্যতা সমূহ আছে, তারা অনলাইনের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।